ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে আবার চলে এসেছি অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে। সেই ব্লগটা হচ্ছে, আমিও খুব এক্সাইটেড, অনেকদিন ধরে ভাবছিলাম যে কুমারটুলিতে যাব, কারণ পুজো আর বেশি দিন নেই, 30 থেকে 35 দিন বাকি আছে। তো প্রস্তুতি পর্বটা কীরকম হচ্ছে 2022? ছোটোবেলায় তো মানে দুদিন তিন দিন পরপরে যাওয়া হতো ঠাকুর কেমনভাবে তৈরি হচ্ছে দেখার জন্য, কিন্তু কুমারটুলিতে কখনো যাওয়া হয়নি প্রি পুজো। তো এবার আগে থেকে ভেবেছিলাম যাবো যাবো, কিন্তু যাওয়া হয়নি। কিন্তু এই সানডে আজকে পেয়েছি, আজকে দুপুরবেলা বেরিয়ে পড়ছি। খুব এক্সাইটেড, মানে কেমন হবে, কারণ পুজোর সময় অনেক ঠাকুর দেখতে যাই কুমারটুলিতে, কিন্তু প্রস্তুতি পর্ব দেখতে কখনো যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি যাচ্ছি, আর আমার সঙ্গে তোমরাও যাচ্ছ। ওয়েট করছি না, ডাইরেক্ট কুমারটুলিতে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি চলে এসেছি, দেখো শুনে তোমার কত কি রয়েছে অলরেডি বলতে। হচ্ছে পুজো দেখতে এখনই সবাই শুরু করে দিয়েছে, আমার আজকে ফার্স্ট অভিজ্ঞতা। চলো ভেতরে ঢোকা যাক, গিয়ে দেখি কিরকম প্রিপারেশন চলছে। এরপরে কাকু কি করা হবে, মানে এই মাটি শুকালে? হ্যাঁ, এই মাটি শুকালে এরপরে কি হবে, এরপরে কি রং হবে? ওকে, কাপড় তো একদম লাস্টে মনে হয় 5-10 দিন আগে নাকি, 5-7 দিন আগে। ওকে, এখন এটা শুকাবে, এরপরে হাত পা হবে, তারপর রং হবে নাকি? একটা সাদা রঙের, সাদা রং হয় না প্রথমে? এই বৃষ্টির জন্য মনে একটা অসুবিধা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কিছু করার নেই, সবই দিতে হবে, শুধু হলো করতে হবে। হ্যাঁ, ঠাকুর বলে এখানে ঠাকুর দেখছি, মনে হচ্ছে যেন মানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, পুজোতে ঠাকুর দেখতে পেরেছি এমনি রকমই। এটা আমি সাইডে গলিতে ঢুকলাম, তো এখানে দেখে মনে হচ্ছে যে ঠাকুর দেখতেই পেরেছি, মানে আর সপ্তমী অষ্টমীর জন্য অপেক্ষা করতে হবে না, কুমারটুলিতে আসলেই আমার মনে হচ্ছে ঠাকুর দেখা শুরু, দুর্গা পুজো চালু হয়ে গেছে অলরেডি। যেটা বলছিলাম, মানে যা ভিড় রয়েছে এখানে সব ঠাকুরের দর্শন হয়ে যাচ্ছে। চলো, এখনও মন ভরেনি, এখন অনেক দেখা বাকি, অনেক গলি আছে, চলো। এই হলুদ কার্ডগুলো ঝোলানো রয়েছে, মানে প্রত্যেকটা ঠাকুরই বুক হয়ে গেছে। এখন যদি কেউ ভাবে ঠাকুর অর্ডার দেবে, এখন আর হবে না, কমপ্লিট। যে যতই টাকা দিয়ে দিক আর এখন অর্ডার নেওয়া হবে না, সব ঠাকুরই বায়না হয়ে গেছে, প্রত্যেকটা ঠাকুরের বায়না হয়ে গেছে। আর সবার ডিটেলস এই প্রত্যেকটা ঠাকুরের সঙ্গে ঝোলানো রয়েছে। এই ইয়েলো কালারের কার্ডটা দেখছো, এই মাটি তো লেগে গেছে ম্যাক্সিমাম ঠাকুরেই দেখছি। রথের সময় লাস্ট অর্ডার নেওয়া হয়, তারপরে আর অর্ডার নেওয়া হয় না, এখন যা আছে এগুলো সব বায়না হয়ে গেছে, সব বায়না হয়ে যায়। এখানে সব দুর্গা, মা দুর্গাই রয়েছে, আর তো অন্য কোনো আপনারা গণেশ করেন না নাকি? ওপরে এই ঠাকুর তো মনে হয় এখনো মাটি লাগা বাকি না, মানে আমাদের আপনাদের খড় দিয়ে যেটা হয় মাচাটা করা হয়, তারপরে এটা
এক লেয়ার ওকে এরপরে হচ্ছে আপনার এই যে ওকে ওইটা দু লেয়ার হয়ে গেছে এরপরই তো রং নাকি হোয়াইট কালারটা হবে ওকে কাপড় তো একদম লাস্টে ও হ্যাঁ 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 কাপড় ওটা তাহলে ওকে ওকে কাপড় লাগানোর পরেই রং একটা যে হোয়াইট কালারের রংটা যেটা করেন তারপরে পরিষ্কার করতে হবে বৃষ্টি হচ্ছে বলে মানে একটু অসুবিধা হচ্ছে মাল শুকাচ্ছে না আর না শুকালে তো আপনার নেক্সটটা লাগাতে পারবেন না এটা যতক্ষণ না শুকাবে নেক্সটটা লাগাবেন না পরিষ্কার করে নিয়ে তার উপরে সুতির কাপড় পুরো লেপে দিতে হবে ওকে আর তারপরে রঙের প্রশ্ন আসছে এমনি এবছর মানে ঠিক আছে মানে আগের দু বছর যেমন কম ছিল এবার ঠিক আছে নাকি ও এগুলো ম্যাক্সিমাম বাড়ির ঠাকুর হাইটটা কম দিচ্ছে আপনাদের জায়গাটা কম বলে তাই জন্য নাকি কিছু ঠাকুরে দেখছি মাটি অলরেডি লেগে গেছে কিছু মানে আমি যেটা এখন বুঝলাম যে দুটো লেয়ারেই হয় প্রথমে মাটি লাগানোর পরে খড়ের মাচা বাঁধানোর পরে ফার্স্ট একবার মাটি লাগানো হয় তারপর শুকিয়ে গেলে আবার সেকেন্ড লেয়ারে করা হয় তো কিছু জায়গায় দেখছি সেকেন্ড লেয়ারে মানে কোনো জায়গায় এমনি নিয়ে যে খড় দিয়ে মাচাটা মানে জাস্ট করে রাখা হয়েছে মানে চারটা করে রাখা হয়েছে এমনি কোথাও নেই সব জায়গায় মাটি লেগে গেছে কোনো জায়গায় সেকেন্ড লেয়ার লেগে গেছে এবার বৃষ্টি হচ্ছে যেহেতু যেন শুকাতে প্রবলেম হচ্ছে একটু লেট হচ্ছে তো কিন্তু বৃষ্টির জন্য সবাই একটু ডিস্টার্ব হয়ে রয়েছে কিন্তু ম্যাক্সিমাম দেখতে সবাই বলছে 2020-21 যা ছিল তার থেকে অনেকটাই বেটার আছে এবার অর্ডারও হয়েছে এবার যাদের যেমন জায়গা তারা সেমনি অনুযায়ী ঠাকুর করছে তো চলো এখনও এই ঠাকুরের হাইট কত দাদা এটা কত 11 ফুট এতক্ষণ দেখলাম এত বড় একটা ঠাকুর কোন টিভিতে দেখাবা হ্যাঁ কোন টিভিতে টিভিতে ইউটিউব চ্যানেলে গো ইউটিউব চ্যানেল দেখি না আমাদের কারিকার মেন কারিকার তুলে না একদম কি করতা তোলাই আছে তোমাদের মরি পাল এর নাম হচ্ছে দেবপাল হ্যাঁ দেবনাথ দেবনাথ পাল বাহ ঠিক আছে দাদাকে সবাই চিনে যাবে না না একদম চিনতে পারবে ফটোগ্রাফ দিতে হবে দাদা তোমাকে খুব কম জায়গাতে দেখলাম কালার শুরু হয়েছে বাট এখানে দেখছি রং করা অলরেডি চালু হয়ে গেছে মানে ফিনিশিংয়ের দিকেই রয়েছে ম্যাক্সিমাম জায়গাতে কালার হয়নি কিছু জায়গায় দেখলাম হোয়াইট রংটা হয়েছে তো এক এক জায়গায় এক এক রকম যাদের স্পেস বেশি তারা তত স্পিডে কাজ করতে পারছে মানে প্রত্যেকটা ঠাকুরই পুরো মাটির অর্নামেন্ট তৈরি করা এতক্ষণ দেখলাম তার মধ্যে সাধারণ লাগছে যাবে তখন বলবে যে আপনি ভাঙা ঠাকুর পাঠিয়েছেন কি দরকার আছে আমার thank you.
ঠাকুর এমনি অবস্থাতে দেখলো একটা, মানে কি বলবো, একটা ভিতরে একটা আলাদা রকম ফিল হয় যে দেখতে পাচ্ছি আস্তে আস্তে মা তৈরি হচ্ছে, তৈরি হতে হতে খুব তাড়াতাড়ি চলে আসবে, আর 30-35 দিন বাকি। তো সেটার অপেক্ষায় থাকতে পারিনি বলে আজকে চলে এসেছি, ফাইনালি এখানে দেখলাম, দেখে অ্যাটলিস্ট মনে শান্তি হলো। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে তো দেখবো প্যান্ডেলে প্যান্ডেলে। সব জায়গায় খড় দিয়ে তো বাধা হয়ে গেছে, যেটা খড় দিয়ে মেন ঢাঁচাটা করা হয়, শেপটা দেওয়া হয়, এখানে সেটাই দেওয়া হচ্ছে। এতক্ষণ যা দেখেছি সব তো হয়ে গেছে, মাটি অলরেডি লাগানো হয়ে গেছে, কিন্তু মাটি লাগানোর আগের পজিশনটাই হচ্ছে এখানে দাদা করছে, হাত পায়ে যে শেপ দেওয়া হয় সেটাই। তাতেই মনে হচ্ছে যে ঠাকুর দেখতে বেরোয়নি, মনে হচ্ছে পুরো ঠাকুর দেখতেই বেরিয়েছি, আর ঠাকুর দেখছি ঠাকুর দেখ, সপ্তমী অষ্টমী যাই না কিন্তু পুজোর 35 দিন আগে। তো ফাইনালি চলো, দেখা হয়ে গেছে, ঠাকুর দর্শন হয়ে গেছে, এবার বেরোতে হবে। প্রত্যেকটা মানুষ এত বলছে যে 1-1.5 বছর আগে এত ভিড় হতো না, 2-3 বছর আগে হতো না, এখন 1-2 বছর ধরে খুব হচ্ছে, মানে সবাই আসছে আগে আগে ঠাকুর দেখে নেওয়ার জন্য। তৃতীয়া চতুর্থী না, 1 মাস আগে থেকে ঠাকুর দেখে নিচ্ছে। এখানে যে 50 টাকা দিচ্ছ একটা ফটো পারমিশন কার্ড নিয়েছে, এই কুমারতলির এখানে যদি তোমরা ফটো তুলতে আসো তাহলে কিন্তু এটা তোমার ইউ হ্যাভ টু পে। দেখো আমি, এটা আমার জানা ছিল না, এটা আমি এখনই দেখলাম। তো এই পেমেন্টটা করলে তারপর তোমরা এখানে ফটো তুলতে পারো, কেউ কিছু ডিস্টার্ব করবে না তোমাদেরকে। তো এই কার্ডটা দেখো করে ফেলেছি, তোমরা আসলে এটা করো, কিন্তু আমার এটা জানা ছিল না। এমনি যে টাকাটা যদি দিয়ে দাও তাহলে তোমার কেউ ডিস্টার্ব করবে না। 50 রুপিজের একটা আছে যেটা মানে 1 মাসের জন্য, আর 100 রুপিজের একটা আছে যেটা পুরো সিজন আপ টু সরস্বতী পুজো পর্যন্ত, তোমরা যারা এখানে এসে ব্লগ করবে বা ভিডিও শ্যুট করবে সেটা করতে পারো। কিন্তু এটা মানে এটা না যে যেখানে খুশি তোমরা ঢুকে যাবে, দোকানে যদি মালিক থাকে বা মৃৎশিল্পী থাকে তাদের পারমিশন নিয়েই ভেতরে ঢুকতে হবে, সেটা মাথায় রেখো। আর চলো, এই ইনফরমেশনগুলো লাস্টে বেরোনোর সময় পেলাম, বেরোনো যাক এবার। এখানে এই দাদার সময় পরিচয় হলো, এখানে সব ঠাকুর সাজানোর যে জিনিসপত্র সেগুলি বিক্রি করেন, তাই তো? আপনার দোকানের নাম কি? প্যান্ডেলের সব কিছু। আপনার দোকানের নাম কি? আমাদের দোকানের নাম হচ্ছে, আমাদের দাদার নাম হচ্ছে শুভজিৎ দাস, তাই তো? শুভজিৎ দাস, মানে আপনারা প্যান্ডেল সাজানোর জিনিস বা ঠাকুরের ব্যাকগ্রাউন্ড, ওকে, এগুলো সব। আপনার এই জায়গাটা অ্যাড্রেসটা একটু বলে দিন, মানে ঢুকে পয়েন্টিং কুমারতুলি, বনমালি সরকার স্ট্রিটে ঢুকে, মানে রাইট সাইডে যে রাস্তাটা কাটছে তার লেফট সাইডেই বসছেন, তাই তো? এখানে ঠিক আছে, আপনার নিয়ার মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। আরেকবার, মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। ওকে, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 7980-4554-4338 ঠিক আছে, যাদের দরকার লাগবে দাদাকে ফোন করে নেবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো। আর দাদা লোকেশনটা তো বলেই দিয়েছে একদম।
তুমি দেখতে পাচ্ছো প্রত্যেকটা জায়গাতেই যেখানে প্রতিমা বানাচ্ছে ওখানে ব্যস্ততা, যেখানে সব কিছু সাজানোর জিনিস পাওয়া যায় সেখানেও ব্যস্ততা। প্রত্যেকটা জায়গা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি যেখানে যেখানে পেয়েছি, কারণ এতটা ভিড় রয়েছে সব জায়গায় যাওয়া সম্ভব প্রচণ্ড। প্রত্যেকটা দোকানেই ভিড় রয়েছে, সবাই কেউ ঠাকুর বুক করতে এসছে, কেউ ঠাকুর দেখতে এসছে, প্রচুর মানুষ এসে প্রচুর জনসমাগম হয়েছে। তোমরা চাইলে এখানে আসতে পারো, ঘুরে দেখতে পারো, দারুণ লাগবে। আমি তো দারুণ এনজয় করলাম। তো এবার বেড়াই, কারণ যত টাইম যাচ্ছে আরও ভিড় হচ্ছে, আমি ভালো সময় এসছি, এবার বেড়ানো যাক। একটা ঠাকুর দর্শন হয়েছে, দেখো যাচ্ছে, ডেলিভারি কিছু কারণে হয়তো যাচ্ছে, আবার ব্যাক আসবে বললো। যাই হোক, ফাইনালি বেরাচ্ছিলাম এখন, কিন্তু লাস্টলি দেখ দর্শন হয়েই গেল। তোমরা দেখে নাও, চলো আর প্রচুর ভিড় এখানে, বেরিয়ে তারপর ফাইনালি ঘরে চলে এসেছি। তো দারুণ এনজয় করলাম, আমি ভাবিনি এত মানে ভিড় থাকবে, এত লোকজন থাকবে ভাবিনি আমি। তার দুপুর গেলাম সকালে না গিয়ে, কিন্তু যাই হোক ফিলটা মানে তোমরা না ভিজিট করলে বুঝতে পারবে না। তো চেষ্টা করলো, চেষ্টা করো তোমরা যদি পারো একবার কুমারটুলিতে এসে ভিজিট করো। আর তোমরা অবশ্যই জানাবে কারা কারা তোমরা পুজোর আগে এমনিভাবে ঠাকুর তৈরি হয় যেখানে সেখানে তোমরা দেখতে যাও, আর বা ছোটোবেলায় যেতে সেই কথাগুলো অবশ্যই শেয়ার করবে। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন আসো, প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, আর এমনিভাবে সাপোর্ট করতে থেকো। চলো তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাড়াতাড়ি করে ফেলো কিন্তু। টাটা।